গেছেন বন্ধুগণ। আজ আমাদের বড়ই দুঃখের দিন, শোকের ভাবে আজ আমাদের বুক বিদীর্ণ, হৃদয়ে কণ্ঠ কাকীর্ণ ও দেহ মন চীর্ণ শীর্ণ হয়ে আছে। আজ মহামান্য হরিপদ বাবু, মানে হরিপদ শিকদার, মানে হরিপদ কেরান, আজ আর আমাদের মধ্যে নেই। গত 7ই বৈশাখ 3:30 ইস্কটিকায় উনি আমাদের ছেড়ে বড়লোকে চলে গেছে। আজ আমাদের মধ্যে রয়েছে শুধু তার এই স্ট্যাচু, অর্থাৎ এই পাথরের মূর্তিটা। আসলে হরিপদ মৃত্যুটা ন্যাচারাল মৃত্যু, আর্টিফিশিয়াল মৃত্যু, মানে সুইসাইড করেছে। যদি কিছু অন্যায় বলে থাকি, কেরাম সুলভ ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করে দেব। পরলোকে ওপরওয়ালাদের সঙ্গে হাত মেলানোর সময় হরিপদ বহু ড্রপসের চোখে জল ফেলেছিল। তাই মহামান্য ভদ্র মহাশয় কারিগরদের বলে মূর্তির চোখের জোড়ার নিচে পাথরের কুচির কান্না, অর্থাৎ স্টোন ড্রপস অফ টিয়ার্স ধরে রেখেছে। আপনারা হরিপদর অতৃপ্ত আত্মার সঙ্গে অশ্রু ঝরান এই কারণ হরিপদ শুধু কারণই নয়, সমগ্র কারণিকুলের প্রতিনিধি। সে নিজে মৃত্যুবরণ করে সমগ্র কারণিকুলকে সংগ্রামের ফাঁসা দিয়ে গেছে। যারা কেরানিদের দাবি রাখে, যাদের অন্যায় অত্যাচারে সমগ্র কেরানি তুলে নেমে এসেছে অতঙ্ক সন্ত্রাস। সরেদুর বাবু, কেসো এদিকে আসুন একটু। দাঁড়ান স্যার, এইরকম মূর্তিকালে চলে গেলে আমি ফের সরেদুর বাবু এদিকে আসুন একটু। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বুঝছেন কেন? আমি তো আসতে বলুন, শুনতে পাচ্ছি সহানুভূতি। আপনি তো মশাই আমারই বিরুদ্ধে আপনাকে খেপিয়ে তুলবেন। আপনি কি বলতে চান আমি আমার ওয়ার্কারদের দাবি রাখি? তবে আপনি শুধু বলুন, হরিপদ আমাদের কোম্পানির একজন সিনসিয়ার কর্মী ছিল, তাই তার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। আমি জগদ্ধন কিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ওর একটা স্ট্যাচু তৈরি করেছি, ব্যাস আর কিছু না। এন্ড নো মোর অফ দ্যাট ব্লেসড কেরানি, ওকে? কিংডম বলি কিরকম হবে? আপনাকে আমি যা যা বলতে বলেছি ঠিক তাই তাই গিয়ে ওখানে বলতো। আর কেরানিকুল সম্বন্ধে কাল সকালে আমার সঙ্গে আপনার সঙ্গে কথা হবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, কথাটা হবে কখন? মানে অফিসে তো প্রচুর কাজ। বসুন বসুন, আমি আজ আমার পক্ষে আর বিশেষ কিছু বলা সম্ভব হচ্ছে না। আজকে মর্তের ওপরওয়ালাদের অত্যাচারের কথা বলার দিন নয়, আজকে হরিপদকে শ্রদ্ধা জানানোর দিন। আমি হরিপদর সরল অতৃপ্ত আত্মার স্মরণে শ্রদ্ধা জানাই এবং আপনাদেরও অনুরোধ করি শ্রদ্ধা জানাই। এবার হরিপদর গলায় মালা পরাবেন ডব্লিউ এন কিং কোম্পানির ম্যানেজিং ডিক্টেটর,
ডিরেক্টর মিস্টার সদাশিব ভদ্রের স্ত্রী লেডি উমাশিষি আসুন ম্যাডাম। হরিপদ বলব তোমার সেই মূর্তি গড়ার নেপথ্য কাহিনী।
তা তোমার সেই ভাগ গল্পটা বলেছি যখন বলবই, ভাবছি শুরু করি কোথার থেকে, সন্ধ্যেবেলা থেকে? না না, সন্ধ্যেবেলা তো নাটকটা শুরু হয়, তার একটু আগে থেকে। কেমন হরিপদ অফিস থেকে ছুটতে ছুটতে ফিরে এসে দেখে যে বউ কোমরে শাড়ি জড়িয়ে ঝাড় দিচ্ছে। আচ্ছা আচ্ছা
আমি কি পড়ে যাব বলো তো? আমার না চটি জোড়া একদম ছিঁড়ে গেছে গো। কই বাপনি তো শাড়ি আছে। এনা ধরো। এ কি দুটোই ছিঁড়েছো? হ্যাঁ, একটা হিল নেই, একটা সোল নেই। ঘরে দিলো কি? তোমার জবাব নেই। পাগল ছাগল হবে মনে হচ্ছে, এই আমাদের পরিচয় করে দিচ্ছে। স্যার এখানে, স্যার স্যার আসেন ম্যাডাম। আমাকে চিনতে পারছেন স্যার? নো, নট এক্স্যাক্টলি। হরিপদ সিকদার স্যার, আপনার অফিসে কাজ করি, রোজ দশটা পাঁচটা ডোন্টি লেবার দিই। আপনি আমাদের কাছে জিসাস ক্রাইস্ট স্যার। ও আই সি, তো নাটকটা কেমন দেখলে? ভালো হয় না? নাটকটা খুব ভালো স্যার। ম্যাডাম ম্যাডাম পরিচয় করে দিই, আমার স্ত্রী ও খুব ভালো নজরুল গীতিকা। ও হ্যালো, নমস্কার। ও একটু ইংরেজিতে কাঁচা আছে ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। আমি কিছুতেই কিছু মনে করবো না। Now would you please be quiet? Hoy natok ta dekho na to leave the hall. Exactly. I'm extremely sorry sir. Yeah, jo. 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 এবার তুমি খবর চাও
বিপরীত জায়গা তুমি বরং কালো কি তুমি দাঁড়িয়ে ক্ষমা চাও কালকের ব্যাপারটা তো এসেছিলাম স্যার কালকের কোন ব্যাপারটায় হাঁচির ব্যাপারটায় স্যার হাঁচির ব্যাপারটা সত্যি হাঁচি আমার ক্রনিক সাইনাস আছে স্যার ও মাই গড ইটস ইউ এগেইন মানসিকতা হারিয়ে ফেলেছি স্যার আপনার ঘরের উপর হেঁচে আমি আপনাকে ইনসাল্ট করে ফেলেছি এর মধ্যে কোন ননসেন্স নেই স্যার কাল সারাটা রাত আমি ঘুমোতে পারিনি ঝটফট করেছি মাম কালি আমার বউ দেখেছে আপনারা এই ন্যাকামি বন্ধ করুন তো আপনারা বেড টাইম ডিনার সময় শোনার মতো সময় নেই আর ইচ্ছেও নেই স্যার আপনি আমায় কমলা করে দিলে আমি চিনি টোটাল গিলটি হয়ে থাকবো স্যার দেখুন হরিপদ বাবু হে গো বসে কমা করে ওরে বসে তোরে ভালোবাসি তাই তো আমি কমা মাগি দিয়ে দেবো হচ্ছেটা কি ঠিক আছে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে শুনুন মন দিয়ে শুনুন আমি আপনাকে ক্ষমা করে দিলাম ঠিক আছে জানিবার কাজে যান থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার কাজে যান সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ুক স্যার উইল ইউ গো আপনার তুলনা নেই স্যার আপনি আমাদের কাছে জিসাস ক্রাইস্ট স্যার আউট ব্যাপারটা তো মিটেই গেল আবার কি ভাবতে বসলে তুমি কিছুই মিটে যায়নি আসল ব্যাপারটা তো এখনই শুরু তার মানে উনি আমাকে অপমান করেছে অপমান করেছে হ্যাঁ আমাকে পাত্তাই দেননি উনি আমাকে ইনসাল্ট করেছে আমার মনের গুরুত্বটা উনি বুঝতেই চাননি এই যে বললেন উনি তোমাকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করেছে কিন্তু নিঃস্বার্থ উনি আমাকে ক্ষমা করেননি কিন্তু আমি ওনাকে ছাড়বো না এর বদলা আমি নেবই হ্যাঁ এই তোমার কি হয়েছে বলো তো তোমার নিশ্চয় না পেট গরম হয়েছে জানো তো আমার তোমার মধ্যে যখন তখন পেট গরম হয় আমার মাথা গরম হয়েছে কিন্তু কেন সেটা বুঝতে পারলে পুলিশের মতো প্রশ্ন করতে না উনি কি তোমার মারধর করেছেন সেটাই করতে বাকি রেখেছেন তুমি আমাকে ন্যাকা বলেছেন আমি হরিপদ সিদ্ধার সামান্য একটা হাঁচির জন্য তোকে জবাবদিহি করতে পারবো না আচ্ছা তুমি তো ডাক্তার কাছে জবাবদিহি করনি রাস্তার লোকের কাছে তো যাওনি আপিসের বড় সাহেব তাতে দোষ কি ওয়াই ওয়াই কেন ক্ষমা চাইবো আমি আমি না ভারতবর্ষের ফ্রি সিটিজেন সামান্য একটা হাঁচি হাঁচবার অধিকার আমার নেই উনি কেন কেড়ে নেবেন আমার হাঁচির অধিকার হ্যাঁ তুমি বুঝতে পারছো না কেন বুঝতে পারছি এখন হরিপদ ভেতরের মানুষটা জেগে উঠেছে অনেক অন্যায় সহ্য করেছি কিন্তু বস যদি আমাকে মনুষ্যত্বে আঘাত আনেন আমি ওনার মনুষ্যত্বে আঘাত আনবো আমার ফ্রিডম অফ স্পিচ চাই আমার ফ্রিডম অফ সর্দি কাশি হাঁচি ঢেকু ইত্যাদি সব চাই মে আই কাম ইন স্যার কাম ইন গুড মর্নিং স্যার মর্নিং স্যার ওই কালকের ব্যাপারটার জন্য এসেছিলাম স্যার আপনি আবার এসেছেন
আপনাকে কি আমি পরিষ্কার করে কালকে বুঝিয়ে বলিনি? আপনি শুধু শুধু আমার ভ্যালুয়েবল টাইম। আমি কোনো অনুনয় বিনয় করতে আসিনি, আমি এসেছি আমার অধিকারকে ছিনিয়ে নিতে। What nonsense! এর মধ্যে কোনো নন্সেন্স নেই স্যার। আপনি সেদিন আমাকে অপমান করেছিলেন। আমি সেদিন আপনাকে? হ্যাঁ, আপনি আমাকে অপমান করেছিলেন, আমাকে পাত্তাই দেননি। আমার কথাগুলো আপনি তুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। শাট আপ! আর আমি শাট আপ হব না স্যার। আর এও জেনে রাখুন, আমি সেদিন আপনার উপর ইচ্ছে করে হেঁটেছিলাম। আপনি সেদিন ইচ্ছে করে? হ্যাঁ, ইচ্ছে করে হেঁটেছিলাম। এখন থেকে আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এখন থেকে সর্দি কাশি হাঁচি ইত্যাদি ইত্যাদি সব একসাথে। আমি হরিপদ শিখতাম, সামান্য একটা হাঁচির জন্য কৈফত দিতে পারবো না। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? হ্যাঁ, আমি একজন টাইলেন্ট ডাইরেক্টরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনার মনে আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করবো না। আপনি আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। আপনাকে আমি স্যাক করলাম, বুঝলেন? ইউ স্যাক। আপনি আর কাল থেকে আমার অফিসে আসবেন না, বেরিয়ে যান। আপনি আমার উপর অন্যায় করছেন স্যার। বেশ করেছি, এন্ড আই উইল নট টলারেট ইউ এনিমোর। আপনি বেরিয়ে যান অফিস থেকে, আর না হলে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করব। কিন্তু স্যার, চাকরিটা চলে গেলে আমার সংসারটা কি করে চলবে স্যার? আপনি আমাকে একটু কনসিডার করুন স্যার। করব না। গেট আউট স্যার। গেট আউট স্যার। আই সেড আউট। আমি এখানে ঠিক আছি, আপনি বলুন। আরে বসুন না, আপনি বলুন না স্যার, আমি এখানে ঠিক আছি। আপনাদেরকে বসতে বললেও আপনি লোকটাকে চেন? কোন লোকটাকে স্যার? ওই যে আমাদের অফিসের ক্লার্ক, কিরো নাম ভারতবল না পরিকর কি? পরিপদ শিকদার স্যার। ও হ্যাঁ হ্যাঁ, পরিপদ লোকটাকে আপনি চেনেন? হ্যাঁ স্যার। তা ও কি আপনার কেমন মনে হয়? ভালোই স্যার, তবে একটু সেন্টিমেন্টাল করছি। আমি না ওকে অফিস থেকে বের করে দিচ্ছি। ভালোই করেছেন স্যার, কিন্তু কেন স্যার? ওই যে বললেন না সেন্টিমেন্টাল, he carried his sentiment a little too far. তা ভালোই করেছেন স্যার, এর মধ্যে আমাকে জড়ানো কেন? না না না, কাজটা ঠিক ভালো হয়নি। I can't sack him. আমি একটা জোর মারতে পারতাম, কিন্তু I can't sack him. That's not fair. It's not fair. তা এখন কি করবেন স্যার? আপনি হরিপদর বাড়িটা চেনেন? ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আপনি ওর বাড়িতে গিয়ে বলুন ওর চাকরিটা চাই। ঠিক আছে স্যার। না না, তার চেয়ে বড় আপনি ওকে বলবেন আমার সঙ্গে কাল সকালে আমার অফিসে এসে দেখা করতে। ঠিক আছে স্যার। ওই ভীতিটা, অকারণ ভীতিটা দূর করা দরকার, খুব দরকার। যে তোমাকে তার কাছে নিয়ে যাব, কিন্তু তা আর সম্ভব হল। বাড়িতে গিয়ে শুনলাম যে চাকরি যাওয়ার দুঃখে তুমি নাকি সুইসাইড করেছো। বাহ হরিপদ, কি খেলটাই না দেখালে। বাড়িতে বউটা একটু কাঁদল, ছোট ছেলেটা বাপকে চেনবার আগেই তাকে হারালো, আর তুমি একটা স্ট্যাচু হয়ে আমাদের মধ্যে প্রচুর সম্মান নিয়ে বেঁচে রইলে। আ লেট হরিপদ সিকদার, আ গ্রেট ওয়ার্কার ওয়ান্স আপন আ টাইম হয়ে তুমি সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে থাকবে, আর সমগ্র কেরানিকুল হবে তোমারই পথের পথিক, তোমারই পথের পথিক। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। ওই দিন হরিপদর শোকসভায়
ভীষণ অন্যায় হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আই এম ভেরি ভেরি সরি স্যার। আনন্দেতে করি আনন্দেতে করি সংকীর্তন, ওরে আয়ল হরিব হরিব রূপাঞ্জনা সেনগুপ্ত আমার সঙ্গে নেই, লাইট ম্যানিপুলেট করছেন এখানে, সো বিগ হ্যান্ড ফর হার।